ট্রেনে আগুন লাগানোর তাদের একটা পার্ট ছিল এরকম। আমরা যাকে গ্রেপ্তার করেছি তার নাম হলো কাজী মনসুর, তার সাথে আরো পাঁচজন ছিল, মোট ছয়জন। যে কাজী মনসুরকে আমরা গ্রেপ্তার করার পরে তার কাছে আমরা দুটা জিনিস জানতে পারি। একটা হলো তাদের প্ল্যানটা ছিল এরকম, প্রথম প্ল্যানটা ছিল এরকম যে তাদের যে উপরে নেতৃবৃন্দ, তার যে বড় ভাই এনামুল ইসলাম খন্দকার এবং নয়ন রবিউল ইসলাম নয়ন, তাদের যে এটা ছিল যে তারা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা তাদের কাছে টাকা বিতরণ করেছে আর ককটেল এবং অগ্নি সংযোগের সরঞ্জাম তারা বিতরণ করেছে। তাদের কথা ছিল যে নির্বাচনী যে ক্যাম্পগুলি আছে সেগুলিতে প্রাথমিক তারা আগুন লাগাবে এবং ভোটকেন্দ্রের আশেপাশের ক্যাম্পগুলিতে আগুন লাগাবে এবং ককটেল নিক্ষেপ করে উদ্দেশ্য ছিল এরকম যে কেউ যেন ভোটকেন্দ্রে না আসে। এটা ছিল একটা প্ল্যান। সেখানে এই প্ল্যানের আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি, তার কাছ থেকে আমরা 30,000 টাকা এবং ককটেল 20 পিস ককটেল সহ আনুষঙ্গিক আমরা উদ্ধার করেছি। পাশাপাশি তাদের আরেকটা যে হাই প্রোফাইল এটাকে বলে ভিডিও কনফারেন্স, সেই ভিডিও কনফারেন্সে ছিল এটা এটা করছে মানে 2 দিন আগে। সেখানে তাদেরকে বলা হয়েছে যে কনফারেন্সে আসে যুব দলের 8টি টিমের লিডাররা ভার্চুয়াল কনফারেন্স করে। সেই কনফারেন্সে ছিল হলো আমরা যাকে গ্রেপ্তার করছি কাজী মনসুর। আসার পরে তাদেরকে একটি পর্যায়ে বলা হলো যে আপনারা যে যে বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকাগামী থেকে ট্রেনে বিশেষ করে নরসিংদীর কাছে এসে সুবিধাজনক জায়গাতে অগ্নিসংযোগ করা। এই বৃহৎ তারা তখন একটা পর্যায়ে এই ভিডিও কনফারেন্সে একটা পর্যায়ে বলতেছিল যে আমরা এই আগুনটা লাগাতে হবে ট্রেনে, আপনাদের কে রাজি আছেন? তার মধ্যে সেখানে যে 7-10-12 জন ছিল তার মধ্যে একজন শুধু বলল আমাকে, আমি আমি পারব। তার নামটা আমরা জানি, এই মুহূর্তে আমি নামটা বলছি না। তখন সে বলল তাহলে আর কে? তখন ওই যে লালবাগ চক বাজার থেকে রবিউল ইসলাম নয়নের সাথে 2013-14 সালে কয়েকজন বোমা যে মানে বিশেষজ্ঞ লোক ছিল তারা মানে ওই সময় বাংলা মোটরসহ বিভিন্ন জায়গায় তারা আগুন লাগিয়েছিল, বোমা বিস্ফোরণ করেছিল, এরকম 3 জনকে লালবাগ থেকে তারা কালেকশন, এই 3 জনের নাম আমাদের কাছে আছে মানে, এবং এরা এবং ওই যে ভিডিও কনফারেন্সের একজন, তারা মিলে তারা এই যাত্রাবাড়ির এই আশপাশ এলাকায় থেকে তারা এটা আগুনটা লাগানোর ব্যবস্থা করেছে। এবং সেই সংক্রান্ত আমরা নাম পেয়েছি এবং আপনারা দেখেবেন যে এই মোবাইল থেকে তখন তারা ভিডিও কনফারেন্সটা করেছেন। আমাদের যে যে নাম হলো এই মোবাইলটা হলো আমার কাজী মনসুর গ্রেপ্তার, এই মোবাইল থেকেই সে ভিডিও কনফারেন্সের ইয়েটা আছে, রেকর্ডটা আপনার দেওয়া হবে এবং তার বক্তব্যটা আছে। সেটা এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় এবং টাকাটা বিতরণ করা হয়। এবং দাগি যারা একসময় জেলখানায় তাদের সাথে একসাথে ছিল সে দাগিদের নিয়েই মূলত এই কাজটি করেছে। নামটাও বলে সে নামটাও আমাদের বলেছে এবং ওই যে ভিডিও কনফারেন্স সেও আমাদের তার নাম আমরা পেয়েছি। তা বিষয়টা হচ্ছে আমরা যেহেতু এখন আপাতত আমরা আমরা মনে করি যে অরিজিনালি যারা জড়িত তাদের নাম নাম্বার আমরা সব পেয়েছি, রাজনৈতিক পরিচিত আপনারা জানেন আমরা একটু আগে বলেছি। এখন আমরা মনে করি তদন্তের মাধ্যমে আমরা যে প্রকৃত আসামি যারা তাদেরই গ্রেপ্তার করব। এবং আমি মনে করি যে যারা মৃত্যুবরণ করেছেন জীবিত স্বজনদের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং আমি মনে করি তাদেরকে বের করেই বিধি আত্মার প্রতি যে সম্মান আমরা জানাবো এবং আমরা অবশ্যই গ্রেপ্তার করব। যেহেতু আমাদের কাছে এই আসামি সবকিছু স্বীকার করেছেন, পাশাপাশি যেহেতু এই এলাকাটা মানে কমলা যে এলাকাটা আগুনটা ধরেছে সে এলাকার যে আপনারা চিনেন তাকে, তার নাম হচ্ছে নবিউল্লাহ নবী, সেও এলাকায় থাকে, এখন তার বিষয়েও আমরা কিছু কিছু সম্পৃক্ততা পাচ্ছি, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। সবকিছু মিলিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদের জানাবো।